Assalamualaikum. Ita hilo Jonjengkiniumguan. War Memorial. Jonjeng mana war? Juddho. Juddho joto sriti jase. Shikan rakha hoyeche. Bola hoy jekhane sarbopothom Uttor Korea troops rekhan nam chilo. Seoul ke dokhol korar jonno. Ebong erpor theke juddho korte korte theke Busan porjonto motamoti niye giyechilo. Tarpor abar Amerikar shonnora okhan theke thelte thelte thelte. বর্তমানে এই তো ইনচন এ পর্যন্ত নিয়ে আসছে এদেরকে নিয়ে এসে দুই কোরিয়া আলাদা আলাদা হয়ে গেছে তো এখানেই কোরিয়ার স্মৃতি যুদ্ধে যত স্মৃতিমূলক তা সব কিছু রাখা হয়েছে ভিডিও দেখার পর দেখাচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম চাকা সত্যিকার চাকা ও মাই গড আচ্ছা আমরা এখন আছি হলো ঝনছেং অর্থাৎ ওয়ার কিনিয়ম মেমোরিয়াল এখানে যুদ্ধে ব্যবহৃত প্রচুর ধরনের বড় ধরনের যত হেলিকপ্টার প্লেন বোমারু বিমান ট্যাঙ্ক স্পিডবোট তারপরে হলো এদিকে ক্ষেপণাস্ত্র এদিকে জলযান যত কিছু ব্যবহার হয়েছে সব মোটামুটি এখানে স্থান পাইছে তো এটা হলো তারই একটা স্থান সামনের দিকে আরও আছে আস্তে আস্তে যাইতেছি দেখাইতেছি এটা হলো এক ধরনের একটা গুনগুন রেশমবাগ সেসনা প্লেন আর এই প্লেনটা বিশাল বড় যাত্রীবাহী যত সম্ভব অ্যামিউনিশন টেমিউনিশন বহন করতো এই যে পাশে একটা সত্যিকার কিন্তু ব্যবহৃত না মিউজিয়াম ওয়েডিং হল এখানে অনেক ধরনের পোয়ারা আছে অনেক সুন্দর জায়গা ঠিক আছে যদি ঢুকবো আর ওই পাশে যে নামসান টাওয়ার এখান থেকে দেখা যায় কাছেই এটাই হলো সেই আগেকার যুগের কোরিয়ার রাজবংশদের একটা সময়কার কি বলে মানচিত্র মাঝখানে ছিল ঘগরিয়বি যাদের কারণে এখন বর্তমানে নাম হয়েছে কোরিয়া আর এই পাশে ছিল শিল্লা যেটা খিয়াংজুর দিকে তারপরে ফিয়কচে যেটা হলো মুখফু টকফু বা হলো যে আমরা সেদিন গেছিলাম বুয়ো কুনসান এটা আর মাঝখানে ছিল হলো খায়া রাজবংশ এদের অস্তিত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে আর উপরে ছিল সব চীন সাম্রাজ্য উত্তর কোরিয়া বর্তমানে আছে ওই যে হলো বেগদোসান যেটা হলো কোরিয়ার সবচেয়ে দুই স্থানের মাঝখানে সবচেয়ে উঁচু পর্বত আর এটার মাঝখান দিয়ে হলো কাটা দেখা যেতেছে না এটা হলো উত্তর কোরিয়া এটা হলো দক্ষিণ কোরিয়া আচ্ছা তো এটা হলো সেই খিনিয়ম গোয়ান অর্থাৎ যুদ্ধের স্মৃতি মেমোরিয়াল হল আমার যেটা জানা মতে সেটা হলো এখানে সর্বপ্রথম উত্তর কোরিয়ার ট্রুপাররা এখানে নামছিল নেমে দক্ষিণ কোরিয়াকে দখল করার জন্য তো তারপরে তো এরা আবার কি বলে সব বিজয় পাইছে একসময় 1953 সালের দিকে পরবর্তীতে এই জায়গাটাকে তারা মেমোরিয়াল হিসাবে করে রেখে দেওয়া হয়েছে ওকে এটা হলো এই মূল মঞ্চে ঢুকে যাওয়ার ভিতরে যাওয়ার রাস্তা এখানে আছে কিছু মৃত প্রতীক মুহূর্ত প্রতীক যুদ্ধের যুদ্ধের সময় কেমনভাবে কি হয়েছিল আর এখানে একটা রকেট লঞ্চার মাঝখানে স্মৃতি বিজড়িত চলো সামনে এটাই হলো সেই পাংমূল পান ভিতরে ঢোকা লাগবে আর দুই পাশে পানির ব্যবস্থা করে রাখা আছে দেখতে ফ্রিডম ইজ নট ফ্রি ওয়াও ছায়ুন খসি ছুয় জিনুন খসি আনিদা ভালো কথা বলেছে
দ্বীপাশ দিয়ে রাজ সিংহাসনের মতন বানিয়ে রাখা হয়েছে। কোথায় কি আছে অরনিস, ওদিক গেলে ওদিকে মিউজিয়াম ওয়েডিং হলের দিকে, আর একটা হলে ইন্টার এক্সিবিশন হল। চলে যা দেখে আসি যা। এখানে প্রায় অনুষ্ঠানের পতাকা পরিচিত, প্লাস হলে এখানে অন্যান্য দেশের পতাকা আছে। সবগুলো হলো তাদের নিজস্ব সাংগঠনিক পতাকা আর কি। এখানে অনেক ধরনের রেপ্লিকা আছে তাদের স্মরণে। সুন্দর একটা জায়গা। দেহান মিঙ্গুক, এখানে যে কোরিয়ান কথাগুলো বলিতেছে, অ্যাট দ্য আউটব্রেক অফ দ্য কোরিয়ান ওয়ার ইয়ং সোলজার্স, মোটামুটি যেটা বলতেছে 21টা দেশ এখানে পার্টিসিপেট করেছে, তো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই কথাটা লেখা আছে এই একেবারে মূর্তির সামনেই আর কি। তো এই কথাটা ভালো লাগছে কথাটা। সময় করোনা টেস্ট করে ফেললাম, করোনা নাই, এবার আমরা ভিতরে ঢুকতেছি। তো এখানে যা যা আছে সব কিছু আমার জানা আছে মোটামুটি, যেহেতু আচ্ছা এদের ব্যাগাম দেখুন না তো। আচ্ছা এই তো আমরা বাইক দিয়ে দেখলাম সব কিছু, ঘুরে ঘুরে দেখবো একবার। ওকে এসে হলো অরিজিনাল ট্র্যাঙ্ক, যেটা ঘরের ভিতরে ব্যবস্থা করেছে, উপর দিয়ে ঝোলা রাখছে প্লেন। ওই যে প্লেনগুলো ওই 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 পরিস না বাপ, এই যে একটা মাথার উপর প্লেন। ওয়াহ, অনেক জ্ঞানের এবং বুঝার জানার বিষয় দেখছি, অনেক ধরনের কিছু আছে। আমরা এখন বর্তমানে হল অফ ফ্যাম। ও মাই গড, শুধু মোমবাতি জ্বলে রাখছে দেখি, ওয়াও, এই ব্যাপার। তো গতবার তো এখানে ঢুকতে পেরেছিলাম, যাওয়ার সময় এটা কবরস্থান। ওয়াও ওয়াও, আর টেকনোলজি ওয়াও। এখান থেকে লাইট জ্বলতেছে না, এই লাইটটা দিয়ে আলো আলোকিত করে রাখছে। ওয়াও, কি পানি, একবার সমতল পানি করে রাখছে খোদা, সেই রকম করে রাখছে। ওকে এখানে একটা টেকনোলজি আছে। তখনকার যুদ্ধের প্রতিকৃতি লাইট দিয়ে দেখানো হবে। ধর ব্যাটারি, ওরে ধরে মার, এই যে ব্যাটারি ধর ধরে মার। কে কোথায় গিয়ে কি করছে না করছে, খালি ঘোড়ার ডাক আর যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। ও অ্যামেজিং, ওকে যাই। এই যে এরকম ভাবে ব্যবহার করতে, হ্যাঁ ফানগু দে। হ্যাঁ এখানে অনেক কিছু আছে, সব দেখে শেষ করা সম্ভব না, খালি দেখা আর দেখা দেখা। একসময়কার রাজস্থান, রাজকীয় সব চাকু খুজুজন।